হ্যাঁ প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বাজার আবারও শুল্ক পরিবর্তন দর্শক আজকের বাজারে শুল্ক পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকারি বাজার তবে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে জানিয়ে দিব দিচ্ছি আজকের বাজার পেঁয়াজ আলুর পাইকারি বাজার কত করে চলছে দর্শক দর্শক আলুর বাজারও কিন্তু স্থির আছে তবে আজকের বাজারে কত করে বিক্রি চলছে তাই ভিডিও থেকে জানতে পারবেন দর্শক দর্শক চলে যাচ্ছি হাবিব এন্টারপ্রাইজের ভাইয়ের কাছে কথা বলবো আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর নিয়ে দর্শক সঙ্গেই থাকেন

মানে এদিকে আইনে তো লাভ নাই পরে ঈদের পরে আবার পেঁচা কিনা শুরু ভাই আমরা তো জানতে পারলাম যে কৃষকের হাটে যে যেদিন বাজার বেশি ওই দিন পেঁয়াজ ওটা যেদিন বাজার কম ওই দিন পেঁয়াজ আনে কোথায় সত্য ভাই সত্যই যা কাল হামদুল দশক ইতিমধ্যে আরেকজন ভাই বলে দিল আপনারা এই পর্যন্ত আমি যতজনের কাছ থেকে শুনলাম সবাই সেম কথাটাই বলতেছে দর্শক তাহলে এবার বুঝেন কৃষক কোন পর্যায়ে গেছে কি কন ভাই কৃষক এখন বর্তমানে তো কৃষকেরই পাশে দাম এখন তো আপনার দাম ব্যবহারের পাশে না স্টক করার বেশ না সবার বাড়িতে বাড়িতে পেয়ে স্টক করা আপনার কৃষকের বাড়িতে ওখান থেকে ব্যাপারে কিনে হাটে উঠায় এই তার বেচা কিনে করে দাম বাড়লে বেসে নাহলে রাখে রাখে দেয় দ্রব্যমূল্য দাম পাচ্ছে কৃষক এখন তো কৃষকেরই পাচ্ছে কৃষকের পাচ্ছে আলহামদুলিল্লাহ না আচ্ছা এগুলো সব বৃহত্তম ফরিদপুরের ফরিদপুরের কত করে দিচ্ছেন এটা হলো আপনার পঁচাত্তর এই পাশে আছে বাহাত্তর বাহাত্তর

বিক্রি করতেছেন আজকের বাজারে আজকের বাজারে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে হাবিভাণ্ডার প্রাইস থেকে আজকে কিন্তু রসুন রসুনের আলুর পাইকারি বাজার তো দর্শক জানিয়ে দিয়েছি দর্শক সবাইকে জানাই আসসালামু আলাইকুম